আসসালামু আলাইকুম। আফরিন কুকস থেকে আমি আফরিন হাজির হয়ে গেলাম। আজকে কোনো রেসিপি নয়, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করা হয়। যখন ইলিশ মাছের সিজন হয় তখন কিন্তু আমরা যারা ইলিশ মাছ পছন্দ করি তারা কিন্তু প্রচুর ইলিশ মাছ কিনি। তো সেই ইলিশ মাছটা কিভাবে আমরা বেশ কয়েক মাস আমরা কিভাবে সংরক্ষণ করে আমরা টাটকা খেতে পারি সেই প্রসেসটা কিন্তু আজকে আমি করে দেখাবো। আপনারা অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আমি অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম, প্রায় 6 কেজির মতো। তো সেই ইলিশ মাছটাই আমি যেভাবে সংরক্ষণ করি বাসায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু ইলিশ মাছগুলোকে ভালো মতো আঁশ ছাড়িয়ে পুরো পেটের ভিতর থেকে সমস্ত ময়লা বের করে নিব। আগে কিন্তু আমি আস্তে আস্তে ইলিশ মাছেই আমি ভালোভাবে প্যাকেট করে তারপরে কিন্তু আমি ফ্রিজ আপ করতাম, কিন্তু এবার আমি দেখেছি যে এভাবে করলেই তো এই প্রসেসিংটা আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তো আমি কিন্তু পেটের ভিতর থেকে সমস্ত ময়লাটা বের করে নিব। আর যদি ডিম থেকে থাকে ইচ্ছে করলে আপনারা ডিম সহ রাখতে পারেন, আবার ডিমটাকে বের করেও নিতে পারেন। আমি ডিমটাকে বের করে নিয়েছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আপনি যখন ইচ্ছে তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি আরেকটা মাছ করে দেখাচ্ছি। এবার কিন্তু আমি মাছগুলো ভালোভাবে ভেতর থেকে ভালো করে পরিষ্কার করে নিব। ভেতরে ভিতরে যত ময়লা থাকে সম্পূর্ণটা ভালোভাবে পরিষ্কার করে নিব প্রত্যেকটা মাছই। আস্ত করে রাখা যায়, আপনি পিস করেও রাখতে পারবেন যেমনটা ইচ্ছে আর কি। আমি আস্ত করেও রেখেছি, আবার মাঝখানে দুটুকরো করেও কিন্তু আমি রেখেছিলাম। সবগুলো মাছ কিন্তু আমার ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন আমি বক্সে কিভাবে রাখতে হবে সেটাই আমি দেখিয়ে দিব। তো এই তো আমি একটু বড় সাইজের বক্স নিয়েছি, যাতে করে আস্ত মাছটা আমার ধরে সেই মাপেই আমি একটা বক্স নিলাম। আমি কিন্তু মাছটা আগে দিয়ে দিয়েছি, আমি একটা বক্সে 3টি করে মাছ আমি রেখেছি। তো এখন আমি পানি দিব বক্সের মাঝামাঝি পর্যন্ত, যাতে কিনা মাছটা ডুবে থাকে।
মাছের উপরেও লেয়ার থাকে নিচেও লেয়ার থাকে এইভাবে কিন্তু আমি পানিটা দিব যাতে মাছটা পুরোটা বরফের ভেতরে থাকে বাস আমার হয়ে গেছে এখন আমি বক্স মুখটা লাগিয়ে দিব এভাবে করে আমি আরো করে নেছি এই বক্সটাতেও কিন্তু আমি তিনটা মাছ দিয়ে দিলাম এখানেও আমি পানিটা অর্ধেক পর্যন্ত দিব যাতে কিনা মাছটা ডুবে থাকে পানির ভিতরে এটা কিন্তু আমি আবার টুকরো করে নিয়েছিলাম আমি ভিতর থেকে ডিমটা বের করে দিয়েছিলাম সেজন্য এটা টুকরো করা হয়ে গেছে আর কিছু মাছ আমি ভাজার জন্য রেখে দিয়েছিলাম সেজন্য এটা টুকরো টুকরো তো এভাবেও আপনারা রাখতে পারেন আপনারা পিস পিস করেও কিন্তু আপনারা রাখতে পারেন যখন আপনারা খাবেন তখন কিন্তু পুরো বক্সটা পানিতে ভিজিয়ে রাখলেই কিন্তু বরফটা গলে যায় আর আপনারা ইচ্ছেমতো ভেজে বা রান্না করে খেতে পারেন এই তো আমার বক্সে কিন্তু ভরা হয়ে গেছে এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো এই ছিল আজকে আমার ভিডিও তো কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ